ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। উড়িষ্যা থেকে দিক পরিবর্তন করে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হয়ে বাংলাদেশের কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। জাওয়াদের প্রভাবে সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মেঘলা আকাশ সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। শীতের সকালে গড়বেতার অধিকাংশ মানুষকে দেখা গেল ছাতা হাতে রাস্তায় বেরোতে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10।